ভারতীয় বাহিনীকে টহল দিতে দেখা যেত এমন 60 বর্গ কিলোমিটারের বেশি এলাকা চীন দখল করেছে বলে জানা গেছে। এই জায়গাগুলো পাংগং লেক এবং গালওয়ান নদী এলাকায় সমানভাবে বিন্যস্ত। গত মাসে ওই জায়গাগুলো দখল করে চীন। সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গায় ভারতীয় বাহিনীকে টহল দিতে এখন বাধা দিচ্ছে চীন সেনারা। অথচ এইসব এলাকায় নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য বহু দশক ধরে সেখানে টহল দিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী। এসব জায়গার মধ্যে রয়েছে PPP-14, 16, 18 ও 19। সংবাদপত্র চীনের অনুপ্রবেশকে 1999 সালের পাকিস্তানের কার্গিল অনুপ্রবেশের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এবার ঘটনা ঘটেছে চীনের দ্বারা এবং ঘটনাস্থল হল পূর্ব লাদাখ। গালওয়ান নদী এবং পাংগং লেক এলাকাতে নিজেদের শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রেখেছে পিপলস লিবারেশন আর্মি সেনারা। ওখানে সীমানার 3 কিলোমিটার ভিতরে তারা শক্তি বৃদ্ধি করছে, যেখানে ভারতীয় সেনারা বহু দশক ধরে টহল দিয়ে আসছে এবং ওই এলাকাকে নিজেদের হিসেবে দাবি করে আসছে। কার্গিল অনুপ্রবেশের মাধ্যমে পাকিস্তানি সেনারা যেভাবে শ্রীনগর, জোজিলা, লেহ হাইওয়ের উপর আধিপত্য বিস্তার করেছিল এবং লাদাখকে উত্তর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল, তেমনিভাবে গালওয়ান নদী উপত্যকায় চীনা অনুপ্রবেশের কারণে কৌশলগত দারবুক, সায়ক, দৌতল, বেগ, অলদি হাইওয়ের উপর PLA সেনাদের নজরদারি জোরালো হয়েছে এবং কারাকোরাম গিরিপথের কাছে বিচ্ছিন্ন সাবসেক্টর নর্থের সাথে ভারতীয় সেনাবাহিনীর একমাত্র যোগাযোগের পথটি বিচ্ছিন্ন করে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে PLA এই সড়কটি স্থায়ীভাবে দখল করতে চায়। চীনের শীর্ষ কর্মকর্তারা যদিও ঘোষণা দিয়েছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে, এরপরেও PLA-র অনুপ্রবেশকারীরা বাংকার তৈরি করছে এবং তাদের প্রকৌশলীরা তাদের অগ্রগামী সেনাদের হাতে চীনের সড়ক অবকাঠামোর সংযোগ তৈরি করছে। ফলে PLA এর বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশের কারণে তাদের জবাব দেওয়ার জন্য সেনা সংকটে পড়ে ভারতীয় সেনাবাহিনী। নর্দার্ন সেনাবাহিনী যতক্ষণে সংরক্ষিত সেনাদের ওই এলাকায় নিয়ে গেছে, ততক্ষণে নতুন অধিকৃত অবস্থানে নিজেদের অবস্থান সংহত করে ফেলেছে PLA। নয়াদিল্লির সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, লাদাখের শীর্ষ জেনারেলরা এই সময় ঘুমিয়েছিল যেন। লেহের সেনা কমান্ডার এবং উধামপুরের নর্দার্ন সেনা কমান্ডারকে বদলে দেওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, ভারত যেভাবে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং এর প্রতিশোধ চীন নিচ্ছে, বাংলাদেশকে যাই করুক না কেন, বাংলাদেশ মুখ বুঝে সহ্য করে। কিন্তু ভারতের অত্যাচারে জর্জরিত ছোট্ট দেশ নেপাল ও আজ ভারতের চোখ রাঙিয়ে কথা বলে। তাই আমি মনে করি চীন যা করছে তা সঠিক করছে। আপনারা কে কি মনে করেন? যুদ্ধ হলে আপনারা কোন দেশকে সাপোর্ট করবেন, চীনকে নাকি ভারতকে? মন্তব্য জানান কমেন্ট বক্সে। এই ধরনের তথ্য সকলের জানা দরকার, তাই ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।